আশা করি বন্ধুরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের জন্য একটা ছোটো চিপ ডেকমেশিন এনেছি এটা এক ভাইয়ের অর্ডার দেওয়া ছিল ছোটোখাটো পুজো বাড়ি বা এমনি লোকালে বাজানোর জন্যে তো তার যা ডিমান্ড ছিল দুখানা চিপের প্যানেল যেন চেঞ্জ করা যায় সেরকমভাবেই তৈরি আর হঠাৎ কিছু দরকার পড়লে হাঁকার জন্যে ডবল মাইক্রোফোন তার মাইক্রোফোনে আলাদা ভলিউম আর আলাদা করে ইউনিটের সমস্ত কন্ট্রোল বক্সের আলাদা কন্ট্রোল সেভাবেই দেওয়া আছে আর পিছনে আউটপুট এই দুটো হচ্ছে বক্সের আউটপুট এই দুটো হচ্ছে ইউনিটের আউটপুট আর এটা হচ্ছে টেস্টিংয়ের আউটপুট বক্সে আর ইউনিটে গান ছাড়ার আগে মানে বক্সের লাইন আর ইউনিটের লাইনে গান ছাড়ার আগে এই সুইচটার কন্ট্রোলটা দিয়ে আর এইটা হচ্ছে তার ভলিউম আমরা কোন গানটা ছাড়বো বা গানটা এই প্যানেলে চলতে চলতে এই প্যানেলে কি গান ডেস্ক রেডি করে রাখবো সেটা এই সুইচ আর এই নব দিয়ে রেডি করা যাবে মানে চেক করা যাবে এটা হচ্ছে মাইক আর ইএসবি সকেট এটা যদি উপর দিকে থাকে তখন এই মাইকগুলো কাজ করবে আলাদা করে মেশিনে কোনো ইয়ে দেওয়ার দরকার নেই আর নিচের দিকে নামিয়ে রাখলে এটা ইএসবি প্যানেলে পড়ে যাবে তো এটা মিডিয়াম রেটের মধ্যে মাল যে অতিরিক্ত অনেক কিছু কন্ট্রোল থাকবে ওভার বেস বা অন্য কিছু ফাংশান থাকবে সেগুলো নয় তো মালটা আমি চালু করে দেখাচ্ছি এটি ইউনিট আউটপুট বক্সের আউটপুট এর গেন গেন আউটপুট বলতে হ্যাঁ এটা একটা বিরাট ব্যাপার ছিল যেটা তার ডিমান্ড ছিল যে আউটপুট যেন লো ইম্পিডেন্স ড্রাইভ করতে পারে লো ইম্পিডেন্স বলতে অনেকে সেই একসঙ্গে ঝাড় করে চালায় মানে এরকম সকেট একসঙ্গে শর্ট করে অনেকে চালায় পরপর সিঁড়ি মানে প্যারাল শর্ট করে দিয়ে চলে গেল তো অনেক সময় কেউ একসঙ্গে অনেক মেশিন লোড দিয়ে দিলে এই মেশিনের ড্রাইভিং ইম্পিডেন্স লো না হলে কিন্তু সাউন্ড বসে যাবে তো এটা আট ওহমে যদি আউটপুটের মিনিমাম লোড আমি আট ওহোমও ধরছি আট ওহোমও নিয়ে যাই তো আট ওমেই প্রায় সাড়ে চার ভোল্ট ড্রাইভ করে দিতে পারবে মানে ওভার ড্রাইভে নিয়ে চলে যেতে পারবে তো কোনো যতই মেশিন লোড দেয় কোনো নয়েজ ফয়েস কোনো প্রবলেমের হবে না আর ট্রান্সফার্মার কোয়ালিটি খুব ভালোভাবেই দিয়ে আছে যাতে অন্তত দুশো আশি পর্যন্ত টলার্ট করতে পারে করতে পারে বলতে কীরকম দুশো আশি ঢুকলে মব আছে ফিউজ দিয়ে ফিউজটা উড়িয়ে দেবে তো এটা একটা মেশিন এর পরের ভিডিওতে আমরা একটা ভিউ মিটার দেখব লার্জ ভিউ মিটার বক্সের পাশে বসানোর জন্যে কুড়িটা এলডির বিভিন্ন রকম স্টেপে কাজ করবে সেটা কাজ চলছে তো এই ছোটোখাটো কিছু কাজের জন্য ওটা কাজটা আমি এগোতে পারিনি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো আবার পরের ভিডিও দেখা হবে